আসসালামু আলাইকুম। উবাসবঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব এখনকার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। করোনার কারণে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বর ফ্লাইট দুটি সৌদির জেদ্দা ও রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। বিমান জানায়, আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 11 সেপ্টেম্বর জেদ্দা ও রিয়াদ থেকে পৃথক দুটি ফ্লাইট ঢাকায় আসবে। আগে রেজিস্টারকৃত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা, ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। জেদ্দা থেকে ঢাকা একমুখী যাত্রা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 2200 সৌদি রিয়াল। রিয়াদ থেকে ঢাকার একমুখী ফ্লাইট যাত্রা টিকিটের মূল্য নির্ধারণ করেছে ইকোনমি ক্লাস 2150 সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস 3000 সৌদি রিয়াল। বিজনেস ক্লাসের যাত্রীরা 55 কেজি ও ইকোনমি ক্লাসের যাত্রীরা 45 কেজি চেক ইন ব্যাগেজ নিতে পারবেন। উভয় ক্লাসের যাত্রীরা 7 কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন। টিকিট নিতে আগ্রহীদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে বিমানের সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে।